সপ্তম শ্রেণী উৎপাদকের বিশ্লেষণ পার্ট থ্রি, উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার নাম্বার ফোরের আন্ডারে যে প্রবলেমগুলো আছে আজকে আমরা সেগুলোতে চোখ বুলিয়ে নেব। তো দেখো, প্রবলেম নাম্বার ওয়ান, 5 + 10x এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি যদি 5 কমন নিই তাহলে কত হয়? এখানে 5 কমন নিলে কী হচ্ছে? 5, এখানে কত থাকলো? এখানে হচ্ছে 1, আর এখানে হলো 2x। দেখো, 5×5, 5×2×10 মিলে গেল। তাহলে 5×1+2x। তারপর কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার টুয়ে বলেছে 2x-6, 2x-6কে যদি আমরা করি দেখো এখানে কী হবে, 2 কমন যাবে, 2 কমন গেলে থাকবে x-3। কোশ্চেন নাম্বার থ্রিটাও সেম, কোশ্চেন নাম্বার ফোরটা সেম। কোশ্চেন নাম্বার ফাইভে চলে যাই, কোশ্চেন নাম্বার ফাইভে দেখো 4xy+6yz, এটাকে যদি আমরা করি তাহলে কত হচ্ছে, 4xy+6yz লিখে নিলাম। তাহলে এখান থেকে কত কমন যায় দেখো, ওয়াই আছে, ওয়াই আছে, এখানে 4, এখানে 6, তাহলে এখান থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে 2y যদি কমন নিই তাহলে পড়ে থাকলো 2x+, এটা হলো 3z, 2x+3z। কোশ্চেন নাম্বার সিক্স, কোশ্চেন নাম্বার সিক্সে কি, 7xyz-6y, সেটাকে লিখো 7xyz-6y যদি হয় তাহলে xy যদি আমি কমন নিই তাহলে থাকলো 7z-6, এক্সে কমন নিলে 7z-6। তারপর কোশ্চেন নাম্বার সেভেনে কী আছে, 7a² + 14a² = 7a×a+2। আমি যদি 7a কমন নিই তাহলে করে থাকবে এখানে কত, a, আর এখানে হলো 2, সরি এই প্রবলেমটা ছিল 7a² + 14a। তাহলে 7a যদি কমন নিই এখানে থাকবে a, আর এখানে পড়ে থাকবে 2, তাহলে 7a×a+2। এই হলো উৎপাদক বিশ্লেষণ। তারপর কোশ্চেন নাম্বার এইটে দেখো, -15m+20, এখান থেকে কী কমন যায়, এখান থেকে -5 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো 3m, যেহেতু মাইনাস নেওয়া হয়েছে তাহলে এখানে মাইনাস দিতে হবে, মাইনাসে মাইনাসে তবেই না প্লাস হবে, তাহলে এখানে পড়ে থাকলো -4। এবার ব্যাক ক্যালকুলেশন করো, মাইনাস প্লাসে মাইনাস, 3×5=15m, মাইনাসে মাইনাসে প্লাস, 4×5=20, মিলে গেল। কোশ্চেন নাম্বার 9, 6a² + 8ab² তো 6a² + 8ab² সেটা থেকে কী কমন যাবে দেখো, এখানে 6, এখানে 8, তাহলে 2 কমন যায়, 2a আছে, b আছে, a b, 2ab কমন নাও তাহলে এখানে করে থাকলো কত, 3a প্লাস, এখান থেকে 2ab চলে গেলে থাকে 4b, তো 2ab×3a+4b। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 আছে 3a² - ab² তাহলে 3a² - ab² এখান থেকে কমন যাও দেখো কত কমন যায়, a আছে, a কমন নাও তাহলে এখানে পড়ে থাকলো 3a- এখানে হলো b². তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, abc-bcd, এখান থেকে bc কমন নাও তাহলে পড়ে থাকলো a-d। কোশ্চেন নাম্বার 12, 60xy³+4xy-8, এখান থেকে দেখো 60xy³+4xy-8 এখান থেকে কত কমন যাবে, 4 শুধু কমন যাবে, 4 যদি কমন নিই তাহলে 4×15=60, তাহলে 15xy³ এখানে xy- এখানে 4×18, এখানে হলো 2, 4×15xy³+xy-2। তারপর কোয়েশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, x²yz + xy²z + xyz² এখানে এইটা সলিউশন করতে হবে, দেখ কী কমন যায়, প্রত্যেকের কাছেই কিন্তু এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড যদি কমন নিই তাহলে কত পড়ে থাকে, এখান থেকে এখানে থাকে এক্স, এখান থেকে ওয়াই, আর এখানে হলো জেড, তো সুতরাং হবে xyz×x+y+z। কোয়েশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 আছে a³-a² + a, a³-a² + a এখানে কী কমন যায় দেখো, সিম্পলি a কমন যায়, a কমন গেলে এখানে থাকলে a² - a+1। তারপর কোশ্চেন নাম্বার 15, x²y²z² + x²y²+x²y²z³, এখান থেকে কী কমন যায় দেখো, x²y² সবখানেই আছে, তাহলে x²y² কমন যাবে, থাকলো পরে এখানে z², এখানে 1, আর এখানে q², তো x²y²×z²+1+q². তো এই হলো কোশ্চেন নাম্বার 4-এর আন্ডারে যে প্রবলেমগুলো আমরা আজকে চোখ বুলিয়ে নিলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, নেক্সট দিনে এরকম আরও কিছু আমরা সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে ডিসকাস করবো। আজকে এই অবধি থাক।